রাজধানীর মিরপুরের ভাসানটেকে খাল উদ্ধার অভিযান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে ভাসানটেক বাজারের পাশের একটি সড়কে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় অবৈধ দোকানপাট উচ্ছেদে বাধা দেন স্থানীয় ব্যবসায়ীরা। উত্তরের মেয়র আতিকুল ইসলাম হুঁশিয়ারি জানিয়েছেন, রাজুকের পরিকল্পনা অনুযায়ী ঢাকার সব রাস্তা ও খাল উদ্ধার করা হবে। 13 ফিট দখল করে নিয়েছে, অর্থাৎ শুধু 7 ফিট আছে। রাজুকের যে রাস্তা তার উপরেই অবৈধভাবে তারা দখল করে রেখেছে। এটি বর্ষের পর বর্ষ দখল করে রেখেছে। এটিরই আজকে সেই উচ্ছেদ চলছে।